রেসেছি দোয়ানিয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের ক্ষেত্রে। আপনারা কম বেশি জানেন, দাদা হুজুরের দস্তে বায়াত মানুষ ছিলেন নানা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন। সেই ঘরের আওলাদ আপনাদের খিদমতে এসে হাজিরা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে, তো এক কথা আলোচনা ওয়াজ করার মতো ক্ষমতা আমার নাই, খুব বেশি রাত হবে না, সংক্ষিপ্ত টাইম, দুটো আড়াইটার মধ্যে শেষ হয়ে যাবে, খুব বেশি রাত হবে না। আল্লাহ পাক যতটুকু বলাবে, কারণ বলার মতো আমার ক্ষমতা নাই, তো একটু দুটো আড়াইটা পর্যন্ত যদি হয় আপনাদের অসুবিধা আছে? জি জি, তকবীর দাও দেখিনি না রে, তকবীর হাওড়া জেলার লোকেরা, এটা সবসময় হাওড়া জেলার লোকেদের আওয়াজ অন্যান্য এলাকা থেকে বেশি, ঠিক কি না? আজকে হাওড়া জেলার আওয়াজ এরকম কেন? আরো জোরে হবে না রে তকবীর, মাশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে দু এক কথা আলোচনা, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লাম তানা ইন্নাকা আনতা আলিম, আমার আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে কিছু আলোচনা ওয়াজ করার আমার ক্ষমতা নাই, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দেন, বলেন আল্লাহ। সাথে সাথে অনেক ভাই বোন আমার সব নিচেই বসে আছে, আমার অনেক আমার বয়োজ্যেষ্ঠ আমার বাপের সমতুল্য মানুষ, অনেক মুরব্বী আব্বা গুলো সব আমার থেকে নিচে বসে আছেন, আমি আপনাদের সন্তানের মতো একটু উপরে বসে আছি, সকলে ইজাজত দিচ্ছেন, আপনারা বললেন আবার তার উপরে চেয়ারে বসে গেছে, অসুবিধা নেই তো? অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ দয়া কথা বলার তৌফিক দেন। আমার ভাইরা, আজকে জানেন একটা বিশেষ করে এই টাইমে একটা থার্ড ওয়েভ লকডাউন পিরিয়ড চলছে, ঠিক কি না? তথাপি আল্লাহ এতগুলো মানুষকে, ইমানদার বান্দাকে আল্লাহ জান্নাতের বাগানে বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর। এখন বলুন, আপনারা এখানে বসে আছেন, আপনারা আমার কাছে গুনাহ বড় না ভাইরা, ঠিক করে বলেন। আমার ভাইরা, আপনারা আমার কাছে গুনাহ বড় না ভাইরা, এই বল শুনেন, এদিকে খেয়াল করেন, গুনা বড় না ভাইরা, ঠিক করে বলো ভাই, জিজ্ঞেস করছি বলে কি রাগ করছেন? সামনের দিকের ভাইগুলো কথা বলছেন না কেন, রাগ করছেন ভাই? অবশ্যই আপনার আমার কাছে, আমরা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা মাস্ক ইউজ করি, ঠিক কি না? কথা বলে ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা মাস্ক ইউজ করি, স্যানিটাইজার ব্যবহার করি, আমরা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখি। জেনে রাখেন, তুমি ভাইরাস থেকে বাঁচতে যাও ভাই, আপনি আমি যে সেফটি থাকি তার থেকে বড় বড় নেতা মন্ত্রীরা তার থেকে বেশি সেফটি থাকে, কথা বলেন থাকে না? কিন্তু দেখেন, কাছের ঘরে থেকেও তারপরেও করোনা পজিটিভ হয়ে গেছে, শুনেছেন না? হ্যাঁ না না, জেনে রাখে ভাই, আপনি গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ আপনাকে ভাইরাস থেকে বাঁচাবে, জোরে বলবেন, চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছে, গুনাহ থেকে আপনি বাঁচেন, আল্লাহ ভাইরাস থেকে বাঁচাবে। কারণ আমরা যত বেশি গুনাহ করব, আজাব গজব যখন আসে বান্দার উপরে তখনই গজব আসে, বান্দা যখন পাপাচার গুনার মধ্যে লিপ্ত, ঠিক কি না? এই সমাজ এখন গুনাহ বেশি হচ্ছে না কম হচ্ছে, কথা বলে জোরে বলো, বেশি হচ্ছে, কেন না? যেদিকেই তাকাবেন এখন মানুষ গুনাহ ছাড়া কিছু বুঝে না, বাস্তবিক কথা একদম, এক পা চলতে গেলে মানুষ গুনাহ করে, আর টি গুনাহ থেকে বেঁচে যান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ দয়াবান, আল্লাহ জীবনে, তাহলে আপনি আল্লাহর কাছে মাফ চাইতে থাকুন, খবরদার অন্যায় করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, আল্লাহর কোরআন বলে কুল্লু বানি আদমা খাতাউন, প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার, খাইরুন খাতাউন তাওয়াবুন, ওদের মধ্যে তাহারা উত্তম যারা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, আমরা গুনাহগার, আমরা আল্লাহর কাছে তওবা চাইবো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে, আর একটু জোরে বলবেন, আল্লাহ যদি তৌফিক দেয়। কারণ এমন একটা টাইমে বসেছি, এই টাইমটা মানুষের একটা ঘুমের মিজাজ থাকে, তো আপনাদের ঘুম হচ্ছে নাকি ভাই? আল্লাহ পাক যদি তৌফিক দেয় কুরআন শরীফের একটা আয়াত একটা হাদিসের উপরে আলোচনা করব, ইনশাআল্লাহ শেষ করব, তথাপিও তার আগে প্রাথমিক কিছু কথা বলেনি, তাহলে আজ আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে,
তওবা করা দরকার আছে না নাই? হে যুবক, আজ তুমি এই মাহফিলে বসেছো, আপনার আল্লাহর কাছে তওবা চাইতে দেরি, আমার আল্লাহ কিন্তু মাফ করতে দেরি করে না। জোরে বলবে না তুমি, আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। মুসলমান গনে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবী গোলামেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভয় আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, আমি আল্লাহ পাক আমার কাছে মাফি চা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে বান্দা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদেরকে মাফ করব। যুবকেরা পাড়া তরুণেরা শুনে কি দা, ও যুবকেরা, ও নবী গোলামেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, কেননা আপনি আমি গুনাহ করতে ভালোবাসি, কেননা কোন বান্দা যদি মরণের এক বছর আগে তওবা করে আল্লাহ তার জীবনের গুনাহটাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলেন, এক বছর যদি দেরি মনে হয় তোমরা মরণের এক সপ্তাহ আগে ছমাস আগে তওবা করো, ছমাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর এক সপ্তাহ আগে তওবা করো, এক সপ্তাহ যদি দেরি মনে হয় মৃত্যুর একদিন আগে তওবা করো, একদিনও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে যদি আল্লাহ পাকের বান্দা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। তাহলে আল্লাহর কাছে আপনি আমি মাফ চাই, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ অনেক বড় দয়াবান, ঠিক কি না? মুসলমান গনে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবী গোলামেরা, শুধু তাই নয় আমার আল্লাহ কত বড় দয়াবান, আমার আল্লাহ পাক কত বড় মেহেরবান, কেননা আজকে দিনে আপনাকে আমাকে বাবা লাগবে, সারাদিন মানুষ অন্যায় করেছি, যদি আপনি রাত্রের টাইমে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক সারাদিন ভুল করে ফেলেছি, আপনার কাছে মাফি চাইছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দাও, তুমি সারাদিন অন্যায় করেছো, রাত্রে আল্লাহর তোমা চাইলে আল্লাহ গুনাহকে মাফ করে দিল। এরকম ভাবে নবী বলে, সপ্তাহে একটা দিন যেটা হলো জুম্মার দিন রাত্রে, যদি তোমরা আল্লাহর কাছে তোমা করো, আমার আল্লাহ তোমাদের সারা সপ্তাহের গুনাহটাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলে, এরকম ভাবে মাসে একটা দিন যদি তোমা করো, বছরে যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বরত, এরকম রজনীতে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমা করো, আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে আমরা মনে করি এটা তো ভালো কাজ করেছি, এটা আমার আল্লাহ দেখতে পায়। তুমি আমি যখন ভালো কাজ করি তখন আপনার আমার মনে হয় এটা তো আমার আল্লাহ দেখতে পায়। যুবকেরা পাড়া তরুণেরা, তুমি আমি যখন গুনাহ করি কেন আমাদের মনে হয় না এটাও তো আমার আল্লাহ দেখতে পায়। তুমি আমি গুনাহ করতে ভালোবাসি, আর আমার আল্লাহ তোমার আমার গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ আপনার আমার গুনাহকে আল্লাহ মাফ করতে ভালোবাসে। খবরদার, তাহলে আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহই ভাইরাস থেকে হেফাজত করবে। ফার্স্ট লকডাউন নন হয়েছিল, বাঁচিয়েছে কে? জোরে বলে, আল্লাহ কি একজনের না সবাই? মুখ দিয়ে বললে গুনাহ হবে? এই গুনাহ হবে। আল্লাহ বলছে বান্দা ফাজকুরুনি আজকুরুকু, তোরা যদি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে জিকির করিস, আমি আল্লাহ তোদের বান্দা বান্দা করে জিকির করব। জোরে বলবে না? আরেকটু জোরে হবে না? আল্লাহ বলছে বান্দা তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে দশ বার বার বার। জোরে হবে? তাহলে আল্লাহকে ডাকার দরকার আছে না? লকডাউন ওয়ান থেকে বাঁচিয়েছে কে? আল্লাহ নাম সবাই মিলে বললে, আমরা যদি মুখ দিয়ে বলি এই হাওড়া এলাকায় কেউ মারবে মনে হচ্ছে? আমরা আল্লাহ ডাকা ভুলে যাচ্ছি বলেই তো আমাদের উপর গজব এসেছে।
ঠিক না ভুল? তাহলে আল্লাহকে ডাকা শুরু করে দেন, জেনে রাখবেন আল্লাহকে ডাকতে এক বান্দা 80 বছর ধরে সালাম 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 করে এক ভূতের ইবাদত করেছে, একদিনও ভূত বান্দাটাকে সাড়া দেয়নি। একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। এই সামাদ নাম যখনই বেরিয়ে গেছে বান্দা আরশে আজিম থেকে আল্লাহ বান্দাকে বান্দার ডাকে আরশে আজিম থেকে আমার আল্লাহ সাড়া দিচ্ছে, জোরে বলে। তাহলে আজ তুমি আমি যখন ডাকবো এই মহাকাল হাটি 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 মহাকাল হাটি, এই মহাকাল হাটি থেকে যদি আমরা আল্লাহর গোলামরা আল্লাহকে ডাকি, এতে করে কি আমাদের অসুবিধা হবে? জোরে বলেন। তাহলে কে বলছো না বলছো কেউ না শুনতে পায়, জেনে রাখবে আল্লাহ ঠিক কিনা ভুল। এই জোরে বলেন। এক মিনিট দরুদ শরীফ। আল্লাহ আমার ভাইরা যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আজ আপনাকে আমাকে ভাবা লাগবে ভাই, চিন্তা করা লাগবে আপনাকে আমাকে, যে আজ আজকে আমি এই জায়গায় বসেছি, তাহলে আমরা সবাই মিলে ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি রিকোয়েস্ট করে বলছি রাস্তায় না দাঁড়িয়ে যদি আপনারা এই মাহফিলে বসেন আল্লাহ খুশি হবে আপনাদের উপর। একটু একটু আগে আগে চলে আসেন, দূরে থাকলে মহব্বত বাড়ে না কোনো, মাঝখানে ভাই ভাই একটু বলো তো, দূরে থাকলে মহব্বত কমে যায় ঠিক কি না? তাহলে একটু আগে আগে এসো, এসো একটু আগে আগে আসে আসে। আমার ভাইরা একটু এই ফাঁকা জায়গাগুলো পুরা করে একটু আগে চলে আসে। ভাই চুপ করে এই দিকে খেয়াল করে, তাহলে আজ আমরা এখানে বসে আমরা আমাদের মালিককে ডাকবো, এতে কাউকে ভয় করে নয় তো? আজকে এক মেয়ে ছেলে, আজকে তো আমরা পুরুষ মানুষ বসে আছি, এক মুসকান দেখেন একজনের আল্লাহু আকবারের আওয়াজ শত শত গাদার আওয়াজকে পিছনে ফেলে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ আপনাকে আমাকে জেগে উঠতে হবে, কারণ ইসলামকে মিটিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, ঠিক কি না ভুল? এই জোরে বলেন, আওয়াজ জোর করে তুলতে হবে, ইসলামকে মিটানোর প্রচেষ্টা চলছে না চলে নে? মনে হচ্ছে ইসলামকে মিটাতে পারবে? জোরে বলেন মিটাতে পারবে? এক বাক্যে সবাই মিলে বলেন, ইসলামকে হাজারো চেষ্টা করলে কালেমাকে মিটাতে পারবে? পারবে না, জেনে রাখেন, কারণ এটা আমার আল্লাহর মাদদ, আপনার আমার উপরে থাকবে, ঠিক কি না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমরা সবাই মিলে আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, আল্লাহ খুশি হয়ে যাবে। একসঙ্গে সবাই মিলে বলি, এই জায়গায় বসিয়েছে কে? যতজন দেখেন কে বলছেন না বলছেন কেউ না শুনতে পায়, কিন্তু আল্লাহ শুনতে পায়। চালাকি করতে গেলে কপাল লাস্টে গেলে ফাটা হয়, ঠিক কি না ভুল বলছি? একসঙ্গে সবাই মিলে বলেন, এই জায়গায় বসিয়েছে কে? আমার আল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে খুশি করতে চাই তো, এই বসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে, আল্লাহকে খুশি করতে চাই। কারা কারা একটু হাত তুলে দেখাবে? না রে তাকবীর, এই গভীর রাতে হাত হারাচ্ছি, কষ্ট লাগছে? না রে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহকে, আল্লাহকে রাজি করার জন্য আজ আপনাকে আমাকে খেয়াল করেন, আজকে আপনাদের কাছে আলোচনা করে যাব, বলেছি একটা আয়াত তার সাথে সাথে একটা হাদিস আয়াতের উপরে, কোরআনের আয়াতের উপরে আলোচনা করব। তার আগে প্রাথমিক আমি প্রতিটা জায়গায় গিয়ে বলি, আপনাদের এসে বলছি আল্লাহকে খুশি করতে গেলে ফার্স্ট কাজ, আল্লাহ বলেন বান্দা তোরা আমি আল্লাহ আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোদের সওয়াবে ভরাবো, জোরে বলে। এখন বলেন এই সমাজে মাতাল বাড়ছে না চলছে? ঠিক করে বলো, দেখবেন সমাজে মাতাল দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাতাল আর একটা হচ্ছে কার মাতাল, আছে না কথা বলে? দেখবেন যে মাতাল রোজ মদের দোকানে যায় মদ খেতে, আর কিছু আছে স্ট্যান্ডার্ড মাতাল, ওরা নিজেরা কিনতে যায় না, কার মাতালদেরকে দিয়ে কিনে আনে, এরা ঘরে এসে মুখে নুকিয়ে খায়, আছে না?
এরকম সমাজে কিছু মাতাল আছে, জানবেন এই সমাজে মাতালের ডেভেলপ হয়। জিনা ব্যবচারি এখন বাড়ি না, আজকে কত তারিখ? 12 তারিখ, 13 তারিখ, আজকে কত বুঝতে পারছেন না? 8টার না, আজকে 13 তারিখ পড়ে গেছে অলরেডি। হ্যাঁ, 8টার, কালকে 14 তারিখ, একটা ডে আছে। দেখবেন যুবকরা এখন থেকে তৈরি হয়ে আছে, ঠিক না ভুল বলছি? যে ডেটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন এর আসল রহস্য জানতে হবে। ভ্যালেন্টাইন হচ্ছে এক ব্যক্তির নাম। কার নাম? এক ব্যক্তির নাম। সে এখন প্রেম করে জেলে চলে গেছে। জেলে চলে গেছে, জেলে যেও প্রেম করার এত সব, জেলে যেও প্রেম করা ছাড়েন। কত দিতে আছেন না? জেলে গিয়েও প্রেম ভালোবাসা শুরু করেছে। খ্রিস্টানরা ওর ওই ভালোবাসা, ওর ওই মানে আগ্রহটাকে দেখে 14ই ফেব্রুয়ারি দিয়ে দিল ভালোবাসা দিবস। তবে আমরা মনে করি এটা ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে দুনিয়ার সবথেকে বড় লুচ্চামি দিবস, ঠিক কিনা? আমার ভাইরা যুবকেরা, 8টাকে আমাকে কঠোর হতে হবে। ভাইদেরকে বলে যায়, বুনেদেরকে ওই দিনে রাস্তায় বেরোতে দেওয়া যাবে না। বাপগুনুকে বলে দিয়ে যায়, মেয়েদেরকে বাড়ি থেকে বার হতে দিবেন না। কত ধানে কত চাল দেখা যাক, ঠিক কি না? আরে জোরে বলো। কিন্তু এখন শুনে কেউ বলে হুজুর তুমি তোমার কথা বলে যাও, আমরা তো আমরা দেখি, ঠিক আছে, ঠিক কি না? আমার ভাইরা যুবকেরা তরুণেরা, ফেলা জানটাকে আমাকে ভাবতে হবে। দেখেন এই সমাজে জিনা ব্যভিচারী এখন ওপেনলি কাজ হচ্ছে, ঠিক কি না? সব ডেভেলপ হচ্ছে। কিন্তু আমি প্রতিটা জায়গায় গিয়ে বলি, আপনাদেরও বলছি, বলুন তো এই সমাজে কি নামাজি বাড়ে? কথা বলো, নামাজি বাড়ে? শুনতে পাওনি? হ্যাঁ না না, বাড়েন, ঠিক কি না? নামাজ পড়েন, আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে। জোরে বলে 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 রাসূলুল্লাহ বলেছেন শিরক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়া। এই কপাল কার জন্য? আল্লাহ নামটা বললে সবাই মিলে বলেন আল্লাহ খুশি হবে। কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেওয়া যাবে ভাই? যাবে? যাবে না। আর শিরকে আসগার লোক দেখানোর কাজ, রাসূলুল্লাহ বলছে আমার উম্মতরা বেশি পথভ্রষ্ট হবে লোক দেখানোর কাজের ব্যাপারে। সমাজে দেখবেন কিছু আছে, হে যুবক এখনো সাবধান হয়ে যান, পরিবর্তন হয়ে যান, মসজিদ মুখ হন, আল্লাহ তা কবুল করে নেবে। দেখবেন আমরা মসজিদে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করি, ঠিক কি না? মসজিদে প্রবেশ করা ডান পায়ের এত বড় গুরুত্ব। মসজিদে আল্লাহ গুনাহ নিয়ে বান্দাকে মসজিদের ভিতর ঢুকতে দেয় না। পূর্বের সমস্ত গুনাহগুলিকে একটা পুতলির মতন করে মসজিদের বাইরে রাখা হয়। বান্দা যখন সিজদা দিয়ে আল্লাহর কাছে তওবা করে মসজিদ থেকে বাইরে যায়, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দেয়। শুধু তাই নয়, দেখবেন সমাজে কিছু কিছু ছেলে আছে একদিন মসজিদে যায়, কদিন? সেটা কোন দিন? জুম্মার দিন, শুক্রবার। দেখবেন ওই দিনে যেও তারা হুড়ো করে লাগায় ইমাম সাহেবের কানে কানে, যে ছোট ছোট সূরা ধরবে তারা আছে। ভুল বলছি না? ঠিক বলছি? হ্যাঁ, জোরে বলো, বলে না অনেক লোক ইমাম সাহেব হুজুরের কানে কানে যে বলবে। দেখবেন রাসূলুল্লাহ বলছে যারা মসজিদে গেল নিজের মনকে বসাতে পারলো না, পাখিকে খাঁচায় রাখলে কি করে ছটফট করে না? পাখিকে খাঁচায় রাখলে ছটফট করে। যারা মসজিদে গেল নিজের মন বসাতে পারলো না, মসজিদে যে ছটফট করে, রাসূলুল্লাহ বলবে, আল্লাহ ফারিস্তাদের ডেকে বলবে, ফারিস্তারা যাও আমার ওই বান্দাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, ওদের নামগুলো সব মুনাফিকদের খাতায় লিখে দাও। যারা মসজিদে গেল আলহামদুলিল্লাহ আমি সুন্দর জায়গায় এসে পৌঁছেছি, আল্লাহ বলবে যাও ফারিস্তারা ওদের নামগুলোকে সিলেক্টেড করে আল্লাহর মুমিন বান্দাদের খাতায় লিখে দাও। আরেকটু জোরে হবে না? তাহলে খাঁটি ভাবে নামাজ পড়তে হবে, ঠিক কিনা ভুল? যতটুকু আমল যতটুকু করব ইখলাসের সঙ্গে করব। দেখবেন কিছু কিছু নামাজি আছে, দুই বন্ধু মসজিদে গেছে, দেখবেন এই হাওড়া জেলায় হয় কি জানি না, আমি কয়েকটা জায়গা মসজিদে দেখেছি, এক বন্ধু নামাজ পড়ছে আরেকজনের মুখের দিকে তাকিয়ে হাসছে। ভুল বলছি না? ঠিক বলছি? আছে না নাই? আরে কথা বলেন এরা, আল্লাহ আমি কাদেরকে নিয়ে পড়েছি? জোরে বলো,
আছে না নাই? এক বন্ধু নামাজ পড়ছে, আরেক বন্ধু পায়ে যে চিমটি কাটছে, ঠিক না ভুল বলছি? কদিন আগে একটা ভিডিও দেখলাম, নামাজ নিয়ে ফুচকিমি করছে, একজন রুকুতে গেছে আরেকজন পিছনটা নিয়েছে তার মাথায় আফটার, সে এসে দাঁড়িয়ে গেছে, এমন করে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আর পিছনে মাথাটাকে সে তার আফটার পিছনে অর্থাৎ পায়ের কোমরের কাছে মাথা গলিয়ে দিয়েছে, সে আর মাথা তুলতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কত পিছনে এরকম করা যাবে? নামাজ কে নিয়ে ছেলে খেলামো করা যাবে? এই জোরে বলেন, করা যাবে? যাবে না। কিছু কিছু ভাই এমন আছে, হঠাৎ করে মসজিদে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে বলে হাইজা কারেন্ট চলে গেছে, নামাজ হবে? এই জোর করে বলো, হবে? হবে না। তাহলে খাঁটি ভাবে পড়ো এখলাসের সঙ্গে। আমরা দেখবেন আজকে অনেকে মনে করি জলসার ইস্তেহারে হারা লিখে 786 লিখি না, কথা বলো জলসার ইস্তেহারের উপরে কথা বলো না, লিখিনি 786 লিখি, আমরা 786 কি মনে করি? জোরে বলো মুরগি হালাল হবে মনে হচ্ছে? আরে কথা বলো, হালাল হবে না আমার ভাইরা। যুবকের এই চালটা হচ্ছে ইহুদি নাসারাদের, ওদের চাল ছিল আল্লাহ মুসলমানদেরকে একটা রহমত করে পাঠিয়েছে, এদের রহমত থেকে কিছু বঞ্চিত করতে হবে, তাই ওরা একটা বিসমিল্লাহ নকশা বার করে দিল 786। প্র্যাকটিক্যালি মনে করেন আল্লাহ হয় করেন নকশা 624 আপনার 620, এখন কোন আচ্ছা আপনার মানুষ আউজুবিল্লাহ নকশা 624, আল্লাহ হয় করেন নকশা 420, এখন ধরুন নামাজি নামাজ পড়ছে, আল্লাহ হয় করে না বলে 420 নিয়ত করে দিল, আউজুবিল্লাহ পড়ছে 624, বিসমিল্লাহ কি হবে 786, যে কোন একটা সূরা সূরা ফাতিহা পড়ছে 1813, যে কোন একটা সূরা পড়ছে 8-1113, লাস্টে গেলে সালাম ফিরাচ্ছে 320, নামাজ হবে? জোরে বলো। তাহলে খাঁটি ভাবে পড়বো, অনেক মানুষ হয় অমনোযোগী হয়ে যায়, তুমি এখলাসের সঙ্গে আদায় করো। আল্লাহ রাসূলের কাছে একজন যুবক ছেলে গেল ফতোয়া জানার জন্য, কি জানার? জোরে বলো। সাহাবীর প্রবলেম হতো, সাহাবী নামাজে দাঁড়াতে দুনিয়ার কথা চিন্তা এসে যেত, যখনই নামাজে দাঁড়াতে দুনিয়ার কথা চিন্তা এসে যেত, সাহাবী রাসূলুল্লাহ দরবারে চলে গেল, আল্লাহ রাসূলের সঙ্গে দেখা পেলেন না, হযরত আলী আলীর সঙ্গে দেখা পেলেন, হযরতে আলীকে যে জিজ্ঞাসা করছেন, এ রাসূলুল্লাহ জামাতা হযরতে আলী, আমি নামাজ পড়তে দাঁড়াই, প্রতিদিন নামাজে দাঁড়িয়ে আমার দুনিয়ার কথা চিন্তা এসে, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডাইরেক্টলি ফতোয়া দিয়ে দিলেন, না তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার নয়, পালাও। যুবকটা আরো কনফিউজের মধ্যে পড়ে গেল, যুবক ছেলেখানা কনফিউজ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে যুবক ছেলেখানা আটটা নিজের বাড়িতে চলে গেল। পরের দিন হয়েছে রাসূলুল্লাহ দরবারে আসে, আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ নবীর কাছে ফতোয়া জানছেন, হুজুর আলী হুজুরের কাছে দিয়ে কালকে ফতোয়া জেনেছিলাম, আলী হুজুর ডাইরেক্টলি ফতোয়া দিয়েছে আমার নামাজ হবে না, নামাজে পড়তে পড়তে আমার দুনিয়ার কথা চিন্তা এসে যায়, আলী হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে নামাজ হবে না, আল্লাহ নবী বলছে এই ব্যাপার। আলী হুজুরকে ডাকলেন, বাবা আলী আমার কাছে শুনো, যাও তুমি উযু করো, উযু করে এসে যদি দু রাকাত নামাজ পড়তে পারো আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবেন, আরেকটু জোরে হবে? হযরতে আলী যখন এই কথা শুনেছে, ভালোবাসার ব্যক্তির কাছে দিয়ে কেউ যদি কোনো জিনিস পায় অনেক এক্সাইটেড হয়ে যায় না, অনেক এক্সাইটেড হয়ে যায়, ভালোবাসার ব্যক্তির কাছে দিয়ে জিনিস পেলে অনেক এক্সাইটেড হয়ে গেল। যুবক ছেলেখানা কি করেছে? আটটার হযরতে আলী বলছে, নবীকে বললেন জি হুজুর ঠিক আছে, হযরতে আলী পরিপূর্ণভাবে উযু করে আটটার উযু করে হুজুর কি করলেন? নামাজে দাঁড়িয়ে গেছে, প্রথম রাকাত নামাজ পড়ছে, ইতমিনানের সঙ্গে নামাজ পড়ছে, দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো আজকে দিনে আমাকে চাদর দিবে বলেছে, এখন আলীর মনে চাদরের চিন্তা ঢুকালো কে? নবী কে ঢুকালো? নবী। হযরতে আলী আটটা নামাজ পড়তে পড়তে চিন্তা করছে, নবী তো চাদর দিবে বলেছে, তো চাদরটা আম্মাজান আয়েশা দিবে না আম্মাজান হাফসা দিবে?
দ্বিতীয় প্রথম রাকাত পড়েছে ইতমিনানের সঙ্গে পড়ছে, দ্বিতীয় রাকাত যখন পড়তে যাচ্ছে তখন হযরত আলী মনে মনে চিন্তা করছে নবী তো চাদর দিব বলেছিল, তো কার চাদর দিবে এই চিন্তায় পড়ে গেছে। আর তার হুজুর কি করেছে, নামাজ থেকে ফারিগ হয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, জোরে বলে 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 দুজনে দুজনের দিকে তাকিয়ে হাসে। নবী জিজ্ঞেস করছে আলী হাসো কেন, হুজুর আত্মীয় যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। আল্লাহ নবী কাছে ডেকে বলছে বাবা আলী তুমি যদি আমার কাছে সাহাবি হয়ে তোমার যদি নামাজের কথা নামাজের দুনিয়ার কথা চিন্তা এসে তার তো হবা কি স্বাভাবিক, সে তো অনেক দূরের সাহাবি। আমি বুঝানোর জন্য বললাম যে আলী হুজুরের নামাজে অমনোযোগী ছিল এটা বুঝাচ্ছি না, মানুষের হয়ে যায় ভুল ঠিক কি না, তা বলে নামাজ ছাড়া যাবে, ছাড়া যাবে না। তুমি যখন নামাজ পড়তে দাঁড়িয়েছিলে তোমার পা থেকে তীর খানা বার করে নিয়েছি, আল্লাহ নবী জামাতা হযরত সেরে আলী হুজুর আমার কি জানিয়ে দিয়েছিলেন, আমি আলী কেন আজকে দিনেতে কখন তোমরা আমার পা থেকে তীর খানা বার করেছ, আমি আলী আল্লাহর কসম করে বলি নামাজ পড়তে পড়তে এতটুকু টের পাই না। তাহলে আমি আলী এতটুকু আমি হযরতে আলী টের পাই না, তাহলে দেখেন একে বলে মনে ঠিক কি না ভাই, জোরে বলো, এই অসুবিধা হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে শেষ করে দেবো ভাই, প্রথম এসছি জানি না তো একদম আপনার এখানে এর আগে দেখেছেন নাকি কথা বলে আমার ভাই এসেছি একদম প্রথম আপনাদের কাছে নতুন নতুন, জানি না কে কিরকম ওয়াজ করতে ওয়াজ শুনতে ভালোবাসেন আর কে কিরকম শুনেন আমি জানি না, তবে আমি যতটুকু মনে করি আমার আল্লাহকে খুশি করার জন্য করব, তাতে আপনারা আমার ওয়াজ শুনে আনেন না আনেন রেজেক দাতাকে জোরে বলে হকের জন্য বলে যাব, আল্লাহকে খুশি করার জন্য বলবো, একটা মানুষ যদি হেদায়েত হয় ইনশাআল্লাহ এর ওসিলায় কিয়ামতের দিন নাজাত পেয়ে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে, ইখলাসের সঙ্গে আদায় করব, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন বান্দা লা ইন সাকারতু লা আজিদান্নাকুম, তোরা আমি আল্লাহ আমার শুকর আদায় করব, এই জায়গায় বসিয়েছেন আল্লাহ, আল্লাহ শুকর আদায় করা দরকার আছে না, শকর আদায় করলে আপনার সব কিসের কাজ করে বিভিন্ন, তাই তো মেশিন সেলাই মেশিন কাজ হয় না, সেলাই মেশিনের কাজ তো হাওড়ায় বেশি হচ্ছে, আটটা দেখে সারা দিন আটটারা কাজ করেন ভাই, একটা কথা বলে যায় এসেছেন নিয়ে এসেছেন আটটি সন্ধ্যার টাইমে পেমেন্ট পেলেন বা সপ্তাহে একটা দিন পেমেন্ট পান, তাই তো নাকি আপনি পেমেন্ট পেলেন হাতে টাকা পেয়ে আপনি আল্লাহর দরবারে শুকর আদায় করলেন, আল্লাহ আপনি যা দিয়েছেন আপনার দরবারে শুকর, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, জোরে বলে 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 আপনি যদি নিয়ত করে আল্লাহ শুকর আদায় করতে পারে অবশ্যই আল্লাহ বলবে। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যিনি ছিলেন হযরতে আবু হুরায়রা, যিনি আপনার হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী। জোরে বলবেন না, যার হাদিসের সংখ্যা ছিল 5374টি। হযরতে আবু হুরায়রা তিনি ছিলেন আহলে সুফা। আহলে সুফা কাদের বলা হয়? রাসূলুল্লাহর দরবারে যারা এসে বসতেন, আল্লাহ রাসূলের দরবারে এসে বসে নবীর দরবারে যেগুলো আসতো ওটা দিয়ে জীবিকা নির্বাহ করত, এদেরকে আহলে সুফা বলা হয়। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা ছিলেন আহলে সুফা। তিনি রাসূলুল্লাহকে ডাক দিলেন, নবীকে বললেন আল্লাহ রাসূলের সামনে একজন দুধের পেয়ালা হাদিয়া করে গেছে। আল্লাহ নবীকে ডেকে বলছেন, হুজুর দুধটা কি আমি একা খেয়ে নেবো? আল্লাহ নবী বলছে, বাবা আবু হুরায়রা এই এত দুধ তুমি একা খাবে? না, তুমি এখান থেকে পালিয়ে যাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সাহাবাদেরকে ডাকতে চলে গেলেন, আল্লাহ নবী বলেছে আবু হুরায়রা দৌড়ে দৌড়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আল্লাহ নবী দুধের মধ্যে ফুঁক দিতে লাগলেন, বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। আল্লাহ নবী সাহাবি হযরতে আবু হুরায়রা দুধটাকে বণ্টন করতে লাগলেন, একজন নয় দুজন নয় শত শত সাহাবীকে। তারপরে হযরতে আবু হুরায়রা একটুখানি দুধ খেলেন। হযরতে আবু হুরায়রা বলে, আল্লাহর কসম করে বলি ওই একটুখানি দুধ কার সাথে সাথে আমি আবু হুরায়রার শরীরে জ্বালা যন্ত্রণাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলে। একটুখানি পান করেছি, একে বলে ঠিক কি না? আমার ভাইরা ফারাজ, তোমাকে আমাকে ভাবতে হবে। রাসূলুল্লাহ সাহাবী ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, যে আব্দুর রহমান 10 জন জান্নাতি সাহাবীর একজন। জোরে বলবেন না, আল্লাহ রাসূলের এত বড় জলিলুল কাদের সাহাবী রাসূলুল্লাহর দরবারে গেলেন, ইমানের কালমা পড়ে মুসলমান হলেন। মক্কার কাফেররা হুজুরের উপর অকথ্য ভাবে নির্যাতন শুরু করে দিল। মক্কার কাফেররা নির্যাতন করছে, আল্লাহ রাসূলের কাছে যে বলছে, হুজুর আমি আজকের দিনে আপনার কাছে এসেছি, মক্কার মানুষরা হুজুর আজকের দিনে আমাকে এই দিকে নির্যাতন করছে। আল্লাহ নবী বলছে, বাবা আব্দুর রহমান তুমি এখান থেকে চলে যাও, যে হাবশায় হিজরত করবে যাও। আব্দুর রহমান ইবনে আউফ তিনি চলে গেলেন, আস্তে আস্তে করে হাবশায় চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় তাসরিফ দিয়ে চলে গেলেন। মুসলমান গনে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা, আল্লাহ নবী কি করলেন এরকম ভাবে আস্তে আস্তে করে? আল্লাহ নবী কি করলেন? আবু বকর কে সাথে নিয়ে মদিনা থেকে তসলিম নিয়ে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা, মদিনার মুরুব্বিরা, আল্লাহ নবী কি তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল, সেদিন তারা পড়েছিল তালা আল বাদুর আলাইনা মিনসানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদা আলিল্লাহি দাই। আল্লাহ নবী মদিনায় তসলিম নিয়ে গেলেন, মদিনার মুরুব্বিরা আল্লাহ নবীকে গোল করে ঘিরা করে নিল। আল্লাহ নবী বলে, ও মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগ নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে যাহাটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। হুজুর, যতক্ষণ আমাদের শরীরে জান বাঁচবে আপনার কোনো ক্ষতি হবে না। আজকের দিনে আমি এখানে হুজুর আপনি রয়ে যান, কিছুদিন পর এদিকে আব্দুর রহমান তিনি কোথায় হিজরত করে গেলেন?